ভাইরে আকাশ তো আমার ফোন ধরতেছে না, তুই অন্তত আমার লোকেশনটা দে ভাই। মানে আকাশের লোকেশনটা কই? আমি ওই ঘরটায়, আমি ওখানে আমার যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, লোকেশন লাগবে না, তুই অন্তত আমাকে 5,000 টাকা দে ভাই। আমি তো বিনি নিয়ে চলে আসছি, আমার কাছে একটা টাকাও নাই ভাই, অন্তত এই হেল্প। কি বলছে, পারবে? কেউ ফোন ধরতেছে না, কেউ কেউ কোনো কোনো হেল্প করতে পারতেছে না কেউ, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। এলাকায় নতুন নাকি? আজকাল কেউ কারো অপর না, বিপদের সময় কেউ কারো পাশে দেয় না। রাষ্ট্রজ আপনি কে? কিছু কি জানতে চেয়েছি আমরা? না, জানতে চান নাই, তো ভাবছিলাম যে নতুন বউ মার্শাল্লাহ পলে আসছেন না, হাতে টাকা পয়সা তেমন নাই, এখন ভাবতেছেন কি করবেন। আরে আমরা খুঁজে পাবো তো আপনার কি দরকার? আশ্চর্য মানুষ, এই চলো তো। আরে বস, বিপদের সময় মাথা গরম করতাম, মাথা ঠান্ডা রাখতে হয়, চারদিকে তো শিয়াল শুকনের অভাব নাই। এক কাজ করতে পারেন, আমার একটা ঘর আছে সেখানে থাকতে পারবেন, মাসে ভাড়া দিতে হবে 2500 টাকা, অ্যাডভান্স তো দরকার নাই, মাসেরটা মাসে দিলে চলবে। দেখেন কি করবেন ভাবেন। আসেন আসেন আসেন, এই যে এই ঘরে থাকবেন, কি পছন্দ হয়েছে? থাকেন, আপনি যান, আমি চাবি নিয়ে আসি। এই যে চাবি, একটু গুছায় গেছে নিয়ে না। জি চাচা, ঠিক আছে। এটা তোমার ঘর, তুমি খুলবে, খুলো। তুমি এত কিছু কেন ভাবছো? তোমার কিচ্ছু ভাবতে হবে না, এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সব কিছু গোছাব। তোমার হাত আমি কখনো যাব, কখনো না। তাই জানা হয় এখন দৃষ্টি আমি না, এগুলো কে গুছাবে? আসো। শোনেন, ওই কলে কিন্তু পারি নাই, কালকে দুপুরের আগে কল ঠিক করতে পারবো না। অসুবিধা নেই, পুষ্কনি আছে। চলো, কিছু কিছু মনের ইচ্ছে ছোটে, তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা উড়ে, তোমার পিছু পিছু
আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে, তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা ওড়ে, চোখের দেখায় যে সাক্ষী হই চলো তুমি এবং আমি, কই আছেন? আচ্ছা হ্যাঁ শোনেন জি, সারাদিন তো ঘর বসাইছেন, কি খাইছেন না খাইছেন তার তো ঠিক নাই, নেন খাবার নিয়ে আসছি আপনার জন্য, ধরেন। কোনো দরকার ছিল না আসলে। আর এই তোষক তো ভালো না, অনেক পুরানা ফাউন্ড হয়ে গেছে। আমি এক কাজ করি, ওই আমার ঘরে একটা পুরানো তোষক আছে, ওটা পাঠাই দিতেছি। কিন্তু একটা শর্ত। কি শর্ত? মাসিক ভাড়া 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি দেন। ঠিক আছে পাঠাই দিতেছি। লোকটা কিন্তু খারাপ না। চলো ভেতরে চলো। এই যে লাল সর্দার ভাই, শুনেন। হ্যাঁ ভাই। আপনি দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াইতেছেন, সেদিন আমার অফিসের বাইরেও কয়েকবার ঘুর দেখলাম আপনারে। কি ভাই কোনো ঝামেলা? এই ঝামেলা না, আমি আসলে চাকরির জন্য গিয়েছিলাম। চাকরির বাজারের যেই অবস্থা ভাই। আমি বুঝতে পারছি ভাই, কিন্তু ভাই আমার আসলে একটা চাকরির খুব দরকার। আচ্ছা আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে যে আকবর চাচার বাড়িতে। ও আকবর চাচা, আচ্ছা বাদ দেন ভাই, আমার কাছে একটা চাকরি আছে কিন্তু পোস্ট ছোট, আবার বেতনও কম। ভাই আমার কোনো সমস্যা নেই ভাই। ভাই স্যালারিটা কত ভাই? 8000 টাকা। চলবে ভাই? আমার চলবে ভাই, আমার চলবে, চলবে ভাই, চলবে। আচ্ছা সমস্যা নেই, আপনি আগামীকালকে আপনার সিভিটা নিয়ে আমাদের অফিসে আসেন। সিভি নেই ভাই? আপনার আপনার অফিসের ঠিকানাটা যদি আমাকে বলতেন। লেখেন লেখেন। জি জি। ওকে ওকে ভাই। ভাই কখন আসবো? আপনি দুপুরের পরে চলে আসেন ভাই। শুধু সিভি আনলেই তো হবে তাই তো? হ্যাঁ 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 ভাই। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আগামীকালকে দেখা হবে। জি 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 ভাই, কালকে দেখা হচ্ছে। জি 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 ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার আমার ফাইলটা, স্যার মোটামুটি তো সব দেখলাম ভালোই, আশা করি। ভাইজান কংগ্রেচুলেশন, কাল থেকে জয়েন করো। সত্যি স্যার? অবশ্যই সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ তোমার ভাই। স্যার তাহলে কালকে থেকে জয়েন তো? হ্যাঁ অবশ্যই কালকের থেকে জয়েন করুন। আর আমাদের অফিসের যারা আছে মামাই বলে দিচ্ছি, ওরা আপনাকে সমস্ত কাজ টাজ বুঝিয়ে দিবে, সুন্দরভাবে কালকে থেকে আপনি জয়েন করুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখবে কি আমায় বলো করে এমন আপন, পৃথিবীর সব ভুলে আমি আসবো ছুটে যখন, চোখের দেখায় যে
আরেকটা দেখো, আরেকটা আছে নীল। হুম, আমার প্রিয় রং। আমি জানি তো এটা, এইটা আমি একদম মানে কোনো স্পেশাল কিছু ভেবে আনা, এটা স্পেশাল। হ্যাঁ একদম, এটাও স্পেশাল বাট এইটার থেকে এটা বেশি। আমি তো আপনার জন্য স্পেশাল, তাও ঠিক। আচ্ছা হ্যাঁ, ভারী পাতিল যেহেতু চলেই আসছে, ও এবার রান্না করতে যেতে হয় না। উঠেন উঠেন উঠেন। ওই আসো নাকি? জি চাচা আসেন ভেতরে। চাচা আপনি বসেন, এখানে বসেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউর হাত পরে এখন চক 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 করতেছে। বাহ বাহ, নতুন হাড়ি পাতিল, নতুন সংসার। হ্যাঁ বাহ বাহ বাহ। শোনো, এখন ঠাস করে একটা বাচ্চা নিয়ে নাও, দেখব সংসারে আরো সুখ নাই আছে। ঠিক আছে থাকো তোমরা। জি চাচা, ওটা তো লাগলো আমার। জি জি অবশ্যই। চাচা তো মুরব্বী মানুষ না, আর মুরব্বীরা কিছু একটা বললে তো শুনতে হয়, তাই না? আগর কাকা মানে ওই যে কিছুদিন আগে বউ মারা গেল একা, ও যে একা থাকে যে বুড়া বাড়িতে। ভাই কোনো সমস্যা বা কিছু? না সমস্যা না, তবে এলাকাটা ভালো না, একটু সব কিছু চোখে চোখে রাখেন, দিনকাল তো ভালো না, অন কি হয়ে যায় বুঝেন না। হ্যাঁ এত সুন্দর বউ, কখন বাড়িওয়ালা এসে গায়ে হাত দিয়ে দেয় নিয়ে যায় বুঝতে পারেন নাই, একলা একলা থাকে। বাড়িওয়ালার বউটাও তো মারা গেছে, বাড়িওয়ালা তো বয়সও কম, এটা আপনার বোঝা উচিত তাই না? আমি আবার সবসময় উচিত কথাটা বলি, এই জন্য অফিসের কেউ আমাকে দেখতে পারে না, বুঝতে পারছেন? লিখতে থাকে না অনেক কাছে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তুমি আসছো, শুনো তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার, বুঝছো? বুঝে খিচুড়ি জানছো না, কাকারে কোপ দি ডুবাই খাইছি। আরে বসো না বসো, তুমি বসো, আসো না বসো না, হাসান বসো। দেখো চাচা আমার জন্য কি সুন্দর শাড়ি আর চুড়ি নিয়ে আসছে। আমি সে আসছি, তোমরা এই খাও, আমি এবারে ফ্রেশ হয়ে আসি। আসি মাঝে মাঝে আসবো, আজ তোমার হাতের এই সুন্দর রান্না খাই দেবো, ঠিক আছে?
ব্যাপার, কি হয়েছে তোমার? এখানে বসে আছো যে এখনো? চাচা তো কখনই চলে গেছে। চলো তো ঘরে। আশ্চর্য, এরকম কেন করতেছো তুমি? হ্যাঁ, এরকম কেন করতেছো? তখন খাইতে ডাকলাম, খাইতে বসলা না। আমি কেন এমন করতেছি তোমার বুঝতে হবে না। আমার খাওয়া নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমাকে নিয়েও তোমার কিচ্ছু করতে হবে না। এই যে চুরি দিয়েছে, শাড়ি দিয়েছে না, যে লোক যাকে রান্না করে খাওয়াচ্ছ, তার কথা ভাবো, তাকে তার কাছে যাও। চলো চলো চলো, সরো সরো সরো। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, এসব কথা কথা মানে আছে? এইসব কথারই মানে আছে, এইসব কথারই মানে আছে। কেন আস্তে কথা, কেন আস্তে, কেন কেন আস্তে, কেন? তোমার না মাথারই ঠিক নাই। ও কারেক্ট, বিশ্বাস করো আমার না এতদিন মাথা ঠিক ছিল না। এই যে আজকে, এই যে কিছুক্ষণ আগে আমার মাথা ঠিক হয়েছে। হাসান, কিসের হাসান? তুমি না লিমিট ক্রস করতেছো একদম। কি করতেছি? লিমিট ক্রস করতেছি। কি করতেছি? আস্তে। লিমিট ক্রস আমি? এই যে বাসায় যেটা হলো, ঘরের মধ্যে এটা কি? ঘরের মধ্যে যেটা হয়েছে এটা কি? কি আর কি ছিল ওটা? কিসের আস্তে? কেন আস্তে? কোনো আস্তে নাই, যাও। আমার সাথে কথা বলতে হবে না, উচিত কথা বললে গায়ে লাগে, উচিত কথা বললে গায়ে লাগে, ফসকা পড়ে উচিত কথা বললে। তো সব আছে রাত, চাল উচিত কথা বললে কিচ্ছু বলা যায় না। আমি তো ও আমি তো আবার পাগল হয়ে গেছি, আল্লাহ। মানে ঘরের মধ্যে যেটা হলো ওটা ঠিক, আবার জোরে কথা বলা যাবে না, মানুষ শুনবে। ঠিক আছে, আমি পাগলামি করা যাবে না। হ্যাঁ, ওকে। কি অবস্থা? কাজ কেমন চলছে? চলছে ভাই ঠিকঠাক। কোনো ঝামেলা হচ্ছে না তো? না না ভাই, একদম ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, কোনো ঝামেলা হইলে আমারে বললেন। ভাবি কেমন আছে? আছে, ঠিক আছে, ভাবি ঠিক আছে। না, কয়েকদিন ধরে দেখতেছি আপনার মন খুব খারাপ ভাই, কোনো ঝামেলা হয়েছে? না না ভাই, সব কিছু ঠিক আছে, কোনো ঝামেলা নেই, একদম পারফেক্টলি ফাইন। ও আর একটা কথা, এই নাসির সাহেবের সাথে যতটা পারবেন কম মিশবেন। সারাটা দিন কানের কাছে প্যান প্যান ভ্যান ভ্যান করতেই থাকে, একটা ফাউল লোক। এর কথা ওর কাছে গিয়ে লাগায়, যতটা অ্যাওয়ার্ক করা যায়। ঠিক আছে ভাই। টাকা পয়সার কোনো সমস্যা আছে? প্লিজ ভাই, না না, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আর যদি লাগে আমি আপনাকে অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। কিছুদিন কাজকর্ম করেন, বছরে বইলে আপনার একটা প্রমোশন দেওয়ার ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আমি একটু যাই। Thank you.
বাহ, তোর তো খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে তোমাদের। আপনি কিছু বলবেন? ও হ্যাঁ, শোনো, এই মাসের ভাড়াটা একটু দ্রুত দিয়ে দিও, একটু দরকার আছে। চাচা, ভাড়া তো দুদিন পরে দিলে হয় না? অসুবিধা নাই, দুদিন পরেই দিও, চাপ নাই কোনো। যখন তোমার হাতে টাকা আসে তখনই দিও, ঠিক আছে? আরে বাপরে বাপ, মানে পারলে তো ভাড়া মাফ করে দে একদম। আবার শুরু করছো তুমি এগুলা? মুখে কিছুই বাধে না নাকি? বাধে না, বাধে না, আমার মুখে কিচ্ছু বাধে না। নোংরা কথা বলবা না। আমি নোংরা? আমি নোংরা? তুমি নোংরা? আচ্ছা তুমি পাগল হয়ে গেছো? পাগল? আমি 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 তোমার মতো বেঁকে বেঁকে পাগল হয়ে গেছি? আমি রাস্তার পাগল হয়ে গেছি? তো হয়ে গেছে তোমার? যাও, আমার মাথা খারাপ, আমার কাছে আছে, দূরে যাও, আমার মাথা খারাপ। এই ধাক্কা দিচ্ছো কেন? তোমার তোমার মতো বেঁকে বেঁকে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমার সাহস কত? এটা কি প্রশ্ন? কি প্রশ্ন বিন্নি? ও কি চায়? এবারে মান সম্মান সব শেষ কইরা বাবা কি জন্মাইছে আর যাইতে বলো? আচ্ছা, ও যে তো চলে আসছে, থাক না, ছোট মানুষ একটা ভুল না হয়ে কইরাই ফেলেছে, তুমি আর মাথা গরম করবে না। বারবার এরকম ভুল করব, পরিবারের সম্মান নষ্ট করব, মাথা পাঠাইল বলো। ভাই, ও যেহেতু আর ভুলটা বুঝতে পারছে এবং চলে আসছে, এবারের জন্য ওকে ক্ষমা করে দেন। ঠিক আছে, ওনাদের ভালো মানে যাও, তবে এটাই শেষ। আচ্ছা হাসান, যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আমাদেরকে? তাহলে আমরা এলোমেলো হয়েই থাকবে। কিন্তু ম্যাডাম, আপনাকে কোনো ঝড় আমার কাছ থেকে দূরে নিতে পারবে না, কখনো না। শুনুন বিন্নি, তুমি এসব নিয়ে একদম ভাববে না। ভাববো না তো, তুমি আছো না এই পৃথিবীতে, কোনো ঝড় নেই, কোনো ঝড় আমাদেরকে আলাদা করতে পারবে না। চাই Thank you.
ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া হাসান সাহেব, শেষমেশ আমার সন্দেহটাই সঠিক হইল। কইছিলাম এলাকাটা ভালো না, হ্যাঁ এটা চোখে চোখে দেখেন, তিনকাল ভালো না, শেষমেশ তো তাই হইল, বউটারে হারাইলেন। হাসান সাহেব আপনি তো অনেক স্মার্ট, আপনার বউ যে ছেলেটার সাথে পালাই গেছে সে কি আপনার তো স্মার্ট? তাই মিয়া আন্দোলন করেন আপনি, আপনি একটা মানুষের কেউ কিনবি, আপনার মাথায় সমস্যা পাবো। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া ঠিক হয়েছে, হ্যালো যাইব না তোমার বউ, কইছিলাম কত হলো নাই, ফালতু জানি কোনো। ভাই আপনার আমি সারা এলাকা ধরে খুঁজতেছি আর আপনি এনে বয়ে আছেন। আরে ভাই আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে চলবে? সংসার জীবনে এরকম খুঁটিনাটি ঝামেলা হয়েই থাকে। এই যে আপনি আমারে দেখেন, আপনার ভাবির লাগে 5 বছর ধরে সংসার, আমার কতবার ঝগড়া হয়েছে, ঝগড়া করে সে বাপের বাড়ি চলে গেছে, আমি যখন গেছি সে আমার সাথে চলে আসছে, আর আপনি ভাবির লেগে যা করছেন ভাই, আপনি একবার খালি ভাবির সামনে যদি দাঁড়ান দেখবেন যে সে আপনার সাথে চলে আসছে। বিন্নি আম সরি, বিন্নি বিন্নি প্লিজ আমাকে মাফ করে দাও, বিন্নি বিন্নি আমার কথাটা একটু শোনো, বিন্নি বিন্নি আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ দাও, বিন্নি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না আমি, বিন্নি বিন্নি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা আমি বাঁচবো না তোমাকে ছাড়া, অসম্ভব রকমের ভালোবাসি তোমাকে। তুমি আবার আসছো, তোমার এলাকা আসতে নিষেধ করছিলাম। ভাই আপনি কি আমার থ্রেড দিলেন নাকি? ভাই সবাই বুঝাইলে থ্রেট মনে করলে থ্রেট, ভালো মনে করলে ভালো, তোমার জন্য এলাকায় আর এই বাড়ি আশেপাশে না দেখি। ভাই বিন্নি আমার বউ, আর আমার বউর পাশে আমি সবসময় থাকব। বউ ছিল, এখন আর নেই। তোমাকে যদি এই বাড়ির আশেপাশে দেখি তো তোমার হাত পা কিছু নিয়ে যেতে পারবো না, যাও। আপনার বোন রে, আপনার বোনটা আপনি রেডি থাকতে বললেন, আমার বউর আমি ঠিক নিয়ে যাব। ভাই আপনি কেডা কেন, কি দরকার? কদিন ধরে দেখতেছি এলাকায় ঘুর ঘুর করতেছেন, কোনো মায়ের ভাল লাগে? তোমার সমস্যা? হ্যাঁ বেটা সমস্যা কি, সমস্যা তো তোর, এই জায়গায় কি করস, এই জায়গায় কি করস তুই?
কই আছো নাকি? হ্যাঁ, কি খবর টবর কই? হ্যাঁ, একলা একলা বসে আছো? বিন্নি আছে না? বিন্নি কো? বিন্নি দিতে আপনার কি দরকার? এতদিন কেউ বাপের বাড়ি থাকে? খুব মায়া হইতেছে, খুব মায়া হইতেছে আপনার। এত সুন্দর সংসারটা আগুন লাগায়া আপনার কি লাভ হইছে চাচা? আপনি আপনি খুব বাড়াবাড়ি করে হলাইছেন, আর কইলেন না, কইলেন না। শুনুন, মানুষের ব্যক্তিত্বের উপর আঘাত করতে হয় না, সে যেটা না সে অপবাদ দিলে মানুষ সহ্য করতে পারে না। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যাকে যেন ভুল বোঝা বুঝি, আমার মেয়েও আমাকে ভুল বুঝছে, ভুল বুঝে সে যে চলে গেল আর ফিরল না আসলে। বিন্নি এমন বেরুত, আমার মেয়েটাও বিন্নির মতোই দেখতেছিল, আমি তাহলে সেই চোখেই দেখছি। তারপরও আমার কারণে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তো আমার ক্ষমা করে দিও বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করছি, আর ক্ষমা করে দিন। আমার ভুল বোঝার জন্য বিল্ডিং আমার ছেড়ে চলে আসছে, আমি ওরে আমি ওর ফিরে আনতে পারতেছি না চাচা, আমি আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না চাচা। শোনো, তুমি ওর কাছে যাও, দেরি করো না, ভালোবাসার মানুষ বেশিক্ষণ অভিমান ধরে রাখতে পারে না, আর তো ছোট মানুষ কুসুমের মতো, ওরে একটু ভালোবাসা দিলে, একটু আদর সোহাগ দিলে সে মায়ায় গুলো আর দেরি করে না, যা আমার বিশ্বাস সে ফিরে আসবে। বিন্নি, 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 কেন আসছো তুমি? কেন আসো বারবার? চলে যাও। বিন্নি, আমি তো ওকে ফিরে নিতে আসিনি, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমার মানুষরা তো ভুলের ঊর্ধ্বে না, আর আমি ভুল করলে তুমি তো শুধরে দিবা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তাই তো একা তুমি ছাড়া। আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক চাঁদের মতো বউটা অনেক কষ্ট দিছি, আমি অনেক অত্যাচার করছি, বিন্নি মাফ করে দাও আমারে। আমি তোকে অসম্ভব রকমের মানুষ, আমি তোমার অনেক ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি আমি তোমারে, তোমার সাথে বাঁচবো না। তুমি যদি আমার সাথে আসতে না চাও, ভাই শোনা, আমি বাঁচবো না তোমার ছাড়া।
জানিব না। ছাড়া আমি অসম্পূর্ণ, আমার পূর্ণতা তো তুমি।